নিজে কন্যা সুরক্ষিত দেশ হবে আলোকিত। আমি মেহবুবা রহমান আশার আলো খামার তবকপুর কিশোর কিশোরী দলের একজন সদস্য। আমার শিক্ষা জীবনের পথ চলায় অনেক বান্ধবীরা আছে যারা আজ পড়াশোনা করছে না, কারণ তারা বাল্য বিবাহ নামক কুপ্রথার শিকার হয়েছে। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি সমাজের এমন কুসংস্কার অনিয়ম, কিন্তু কিভাবে প্রতিবাদ করব, কিভাবে রুখে দাঁড়াবো এটা আমার জানা ছিল না। এমন সময় 2017 সালে এমজেএসকে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পটি কাজ শুরু করে। আমি উক্ত প্রকল্পের কিশোর কিশোরী দলের সদস্য হই এবং সেখানে হচ্ছে আমাদের জেন্ডার, মানব অধিকার, বাল্যবিয়ের কুফল, আইন ইত্যাদি বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং উক্ত আলোচনায় আমরা হচ্ছে প্রতিজ্ঞা করি সকলে যে আমরা নিজেরা বাল্যবিবাহ করব না এবং বাল্যবিবাহ হতে দেব না। শুরু হয় আমাদের পথ চলা। যেখানে বাল্যবিবাহ দেখেছি ঝাঁপিয়ে পড়েছি, যেখানে আমরা নিজেরা প্রতিরোধ করতে পারিনি সেখানে প্রকল্পের সদস্য 109999, স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাহায্য নিই এবং আমরা 4টি পরিবারে আলোচনা করে রাতু, সুস্মিতা, সুমিত্রা ও সুলতানার বাল্যবিবাহ বন্ধ করেছি, ফিরিয়ে দিয়েছি তাদের কৈশোর এবং তাদের শিক্ষা জীবন। আমার নাম শারমিন আক্তার, আমার জেলা পটুয়াখালী। আমি পড়াশোনার পাশাপাশি 2018 সালে ভারকে একজন স্বেচ্ছাসেবক হিসাবে যোগদান করি। আমাদের এইখানে ঘূর্ণিঝড় হলে সর্বপ্রথম আমাদের আঘাত হানে এবং অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। প্রতি 3 মাস পরপর আমরা মিটিং করে থাকি। সেখানে আবহাওয়া, জলবায়ু, জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের ফলে ক্ষয়ক্ষতি এগুলো সম্পর্কে জানতে পারি এবং কয়েকদিন আগে আমাদের এখানে একটি ঘূর্ণিঝড় হয়, তখন আমরা আমার টিম নিয়ে সেখানে উপস্থিত হই এবং দেখতে পারি অনেক মানুষের ঘরের জিনিসপত্র, গরু, ছাগল, হাঁস, মুরগি পানিতে ভেসে যাচ্ছে। আমি আমার টিম নিয়ে সেগুলো উদ্ধার করি এবং তাদের নিজ দায়িত্বে তাদের কাছে ফিরিয়ে দেই। আমি যখন 2018 সালে এখানে যোগদান করি তখন আমার পরিবার, আমার আশেপাশের মানুষ আমারকে একদমই সাপোর্ট করেনি। আমাকে বলছে যে কেন ছেলেদের সাথে মিটিং করতে হবে, এরকম মিটিং করার দরকার নেই। কিন্তু কয়েকদিন আগে যখন ঘূর্ণিঝড়ে আমি মানুষকে সাহায্য করি, গর্ভবতী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ এদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই, তখন তাদের এই ভুল ধারণাটা একদমই থাকে না। আমিও নিজেকে খুব আনন্দিত মনে করি মানুষকে উপকার করে।